কোনো পূর্বঘোষিত বার্তা ছাড়াই দেশে এসে সবাইকে অবাক করেছিলেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। গত 2 অক্টোবর নীরবে দেশে এসেছিলেন তিনি, আজ আবার নীরবে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারি। শুক্রবার বেলা 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরোনার আলিম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ সত্যি সেদিনটি বেশ উপভোগ্য ছিল, তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি, আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইল। আজহারি লিখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানেক পর আবারও দেশে ফিরব ইনশাল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সবকিছু অনুকূল হলে পুরো দেশ জুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি, তবে সবকিছু নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর। তিনি বলেন, আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে, তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে যাচ্ছি না, আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই, পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন, শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাল্লাহ, দোয়া রাখবেন। এর আগে গত 2 অক্টোবর ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম, পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এর আগে গত 6 আগস্ট শীঘ্রই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে এবং ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি দ্রুতই দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। উল্লেখ্য, 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ মাস পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ মাস পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো, রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ।